আসসালামু আলাইকুম দর্শক, আবারও ওয়েলকাম করছি বেবি ফুড বেডিতে। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো ড্রাই ফ্রুটস পাউডার রেসিপি। 8 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এই রেসিপিটি। মাত্র সহজ 3টি উপকরণ দিয়েই আপনারা খুব সহজেই ড্রাই ফ্রুটস পাউডার রেসিপিটি তৈরি করতে পারেন এবং বাচ্চাদের সুজি বা সেরেলাক যে কোনো খাবারে যুক্ত করতে পারেন। তাতে বাচ্চাদের ওজন বৃদ্ধি পাবে, যেসব বাচ্চারা খাবারের অনীহা দেখায় তাদের রুচিটাও বৃদ্ধি পাবে এবং হাড্ডিও মজবুত হবে। উপকরণ যা যা নিয়েছি তা হলো 30 গ্রাম কিশমিশ আছে, আপনারা এখানে যে কোনো কিশমিশ নিতে পারেন। আরও নিয়ে নিয়েছি খেজুর 5টা থেকে 6টা, আপনারা পরিমাণ একটু কম অথবা বেশি করে নিয়ে নিতে পারেন। এখানে চেষ্টা করবেন শুকনা খেজুরটা নেওয়ার, তাহলে পাউডারটা আরও বেশি ভালো হবে। নিয়েছি এখানে কাঠবাদাম 1 টেবিল চামচ, আপনারা এখানে 2-3 রকমের বাদাম নিতে পারেন। এখন প্রতিটা উপকরণ আলাদা আলাদা করে পানিতে হাত দিয়ে কোচলে কোচলে ভালো করে ধুয়ে নিতে হবে এবং তারপর এরকম একটা ছাঁকনিতে পানি ঝরিয়ে নিতে হবে। প্রতিটা উপকরণ ভালোভাবে ধোয়া হয়ে গেলে এভাবে 15 থেকে 20 মিনিট পানি ঝরিয়ে নিতে হবে, তাহলে আমাদের ড্রাই ফ্রুটস পাউডারটা ভালো হবে। পানি ভালোভাবে ঝরে যাওয়ার পর একটি সুতি কাপড় অথবা তোয়ালের ওপর এরকম করে বিছিয়ে ফ্যানের তলে অথবা রোদে রেখে খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে হবে, যাতে একেবারেই পানি না থাকে। তারপর মৃদু আঁচে এটাকে ভেজে নিতে হবে সামান্য। ভেজে নেওয়ার পর পুরোপুরি ঠান্ডা করে ব্লেন্ডার অথবা গ্রাইন্ডারে ভালোভাবে মিহি গুঁড়া করে নিতে হবে, যেন কোনো বড় দানা না থাকে। তারপর একটি বক্সে যেটার মুখ ভালোভাবে আটকানো যায় সেটাতে সংরক্ষণ করতে হবে এবং আপনি রুম টেম্পারেচারে 2 সপ্তাহ এবং ফ্রিজে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমি এখন এই ড্রাই ফ্রুটস পাউডারটা দিয়ে একটি সুজি তৈরি করে দেখাবো। সেই জন্য আমি এখানে বাটার নিয়েছি প্রায় 1-2 চামচ, এখানে আপনি তেল অথবা ঘিটাও নিতে পারেন। তারপর এখানে 1 টেবিল চামচের মতন সুজি নিয়েছি। আপনি এখানে যে কোনো সুজিটা ব্যবহার করতে পারেন, চালের সুজি, ডালের সুজি, গমের সুজি। আর এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 60 ml মতন গরুর দুধ। 1 বছর নিচের বাচ্চাদেরকে কিন্তু গরুর দুধটা দিবেন না, 1 বছর হয়ে গিয়েছে যেসব বাচ্চাদের তারা গরুর দুধ দিবেন। এইভাবে সুজি রান্না করে ড্রাই ফ্রুটস পাউডার যুক্ত করে যদি আপনি বাচ্চাকে খাওয়ান, তাহলে কিন্তু বাচ্চার ওজন বৃদ্ধি পাবে, হাড্ডি মজবুত হবে, মস্তিষ্ক বিকাশে সাহায্য করবে। পরিমাণ মতন চিনি এবং লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। 1 বছর নিচের বাচ্চাদেরকে কিন্তু চিনি লবণটা দেওয়া যাবে না। দেখুন, এটা আমরা ফুটাতে থাকবো। যখন সুজিটা খুব ভালোভাবে নরম হয়ে আসবে, আমরা আরেকটু জাল দিয়ে এটাকে সামান্য ঘন করে ফেলব, কিন্তু বেশি ঘন করব না। যখন মোটামুটি ঘন হয়ে আসবে তখন আমরা ড্রাই ফ্রুটস পাউডার 1 থেকে 2 চা চামচ দিয়ে দিব এবং ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি সপ্তাহে 3 থেকে 4 দিন বাচ্চাদের খাবারে ড্রাই ফ্রুটস পাউডারটা যুক্ত করেন, তাহলে কিন্তু বাচ্চাদের ওজন খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং যেসব বাচ্চাদের রুচির অভাব, খেতে চায় না, এই ড্রাই ফ্রুটস পাউডারটা দিলে কিন্তু তারা খাওয়ার আগ্রহটা দেখাবে। ড্রাই ফ্রুটস পাউডার দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবং এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া 1/2 চা চামচ। এই এলাচ গুঁড়া কিন্তু শুধু ফ্লেভার অ্যাড করবে তা না, যেসব বাচ্চাদের গ্যাসের সমস্যা, এলাচ গুঁড়া কিন্তু গ্যাসের সমস্যা রোধ করতে সাহায্য করে। এরকম একটা ঘনত্ব থাকতে, খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা না, সেই সময় আমরা এটা চুলা থেকে নামিয়ে নিব, কারণ চুলা থেকে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে। তারপর এই সুজিটির সাথে বিভিন্ন ফল যুক্ত করতে পারেন, যেমন আপেল কুচি, কলা কুচি, আঙুর টুকরা করে কেটে দিতে পারেন, আমের সিজনে আম দিতে পারেন এবং ছোট বাচ্চাদেরকে আপনারা ম্যাশ করে দিবেন, বড় বাচ্চাদেরকে রুটি অথবা পাউরুটির সাথে দিতে পারেন। আজকের মতন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো।